মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ইউআইটি কলেজের সীমানা পাঁচিল এবং কলেজের প্রবেশপথের একদিকে ঢালাই রাস্তার উদ্বোধন হয়। বর্ধমান উন্নয়ন সংস্থার প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত রবিরঞ্জন চট্টোপাধ্যায় স্মৃতির উদ্দেশ্যে বর্ধমান উন্নয়ন সংস্থার তহবিলে তৈরি এই রাস্তার নামকরণ করা হয় রবিপথ। উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বিডিএ চেয়ারম্যান মাননীয় রবিরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন, তিনি আমাদের আজকে যিনি আমাদের ইউআইটি কলেজের আমাদের প্রিন্সিপাল সাহেব অভিজিৎবাবু, তিনি আমাদের বিডিএর মেম্বার ছিলেন। সেই সময় আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম যে ইউআইটি কলেজে একদিকে পাঁচিল আর একদিকে একটা ভিতরে ঢোকার জন্য একটা রাস্তা করে দেওয়ার জন্য। সেই মতো পরবর্তীকালে তিনি সেটা স্যাংশন করেছিলেন। তারপর কাজ অনেক ধীরে ধীরে হয়েছে, অনেক সমস্যা অনেক কিছু হয়েছে, তার মাঝখানে কাজ শেষ হওয়ার পর এখন সেই কাজের আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান। তিনি বর্ধমান দক্ষিণের বিধায়ক ছিলেন, ওনার কাছে গিয়ে আমরা বারবার করে অনুরোধ করেছিলাম, আর্জি করেছিলাম যে এই রাস্তা এবং পাঁচিল যদি বিডিএ তহবিল থেকে করে দেওয়া হয়, এবং উনি স্বর্গীয় রবিরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় বেশ কিছু টাকা গ্রান্ট করেছিলেন এবং সেই থেকেই এই রাস্তা এবং ওই পাঁচিলের কাজও প্রায় শেষ হয়ে এসেছে বিডিএ তরফ থেকে, তো এই রাস্তা হয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে রাস্তার কাজ যখন শেষ হয় তার পরে পরেই করোনা আবহের জন্য লকডাউন শুরু হয়ে যায়, ফলে এই রাস্তা আমরা আর ব্যবহার করতে পারিনি। এতদিনে আমরা এই রাস্তা ব্যবহারের যোগ্য করে তুলেছি। এছাড়াও উপস্থিত ছিলেন ইউআইটি কলেজের অধ্যক্ষ অভিজিৎ মিত্র, বিশিষ্ট সমাজসেবী আইনুল হক মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।